এই দেখো আমার বাবাটা গাড়ি চালাচ্ছে কি করে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, মাই সিম্পল লাইফ উইথ প্রিয়াঙ্কা। ব্লগটা বানানো খুব ভালোবাসা। তো আজকে সকাল সকাল ব্লগটা শুরু হয়েছে। এখন বাজে সকাল 7টা। তো আজকে মনে হয় বৃষ্টি আসবে, দিনটা একদম মেঘলা হয়ে আছে। তো এখন টিফিন করতে চলে এসেছি। আমার জন্য, বাবার জন্য। আর দেখো বাবা কি করছে। হাই গাইস, ওয়েলকাম কাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা সবাই কি করে চ্যানেল করি, যে আম দিয়ে দুধ দিয়ে দিয়ে দেব খাবে, ঠিক আছে? আমার হাজবেন্ড তো খাবে আম দিয়ে দুধ দিয়ে মুড়ি দিয়ে। এই দেখো আমার কাছে একটা মোবাইল দেখছি বাবা। বলো গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং সবাইকে। তোমরা কেমন আছো? তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আমি ভালো আছি। তোমরাও ভালো থাকবে। তোমরাও ভালো থাকবে। বলো আজকে বৃষ্টি আসছে, দেখো দিনটা ব্ল্যাক কালার হয়ে গেছে। আজকে দিনটা আজকে বৃষ্টি আসছে, দিনটা ব্ল্যাক কালার হয়ে গেছে। আমি ম্যাঙ্গো দিয়ে খাবো, এগুলো দাও মা। আচ্ছা, ম্যাঙ্গো দিয়ে দুধ দিয়ে খাবে। তো বাবা এখন মানে ম্যাঙ্গোটা একটু চিপে দেব, তো বাবা খাবে, ঠিক আছে? তো ফ্রেন্ডগুলো দেখতে থাকো আর পাশে থাকো, ওকে? ঠিক আছে বল। ঠিক আছে, ঠিক আছে, বাই। আমরা সবাই কি করে চ্যালেঞ্জ করি। এই দেখো আমার কাছে একটা মোবাইল আছে, দেখেছো না? আমার কাছে একটা নিউ মোবাইল। নিউ মোবাইল দিয়ে আমি কার খেলি, লড্ডু খেলি, ফেসবুক দেখি, তারপরে তারপরে কি দেখে জানি, তারপরে ইনস্টাগ্রাম দেখে। এই দেখো আমটা পুরোটা ভালো, ওই দেখো আজকে আমটা পুরো ভালো। গরম দুটা কি গ্রাম দেখে ইনস্টাগ্রাম নে ইনস্টাগ্রাম কি বাবা খাবে বাবা, দেব কিরকম করে আমাকে? এইভাবে করে, এইভাবে জুস দাও, জুস 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 খাবে। যাই বাস কেমন বাড়ি যাব না দি বাবা? হ্যাঁ, সবজি দিয়ে আবার নষ্ট হয়ে যাব। অনেকটা সবজি আনবো না, সবজি দিয়ে আবার নষ্ট হয়ে যাব। তো ফ্রেন্ড আমাদের টিফিন খাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এখন এখন রান্না করবো ঢেকির শাক, আর এখানে পাট পাতা ভাজি করবো, আর ডাল সকালের খাবারে। আর এখানে দেখো আমগুলি রয়ে গেছে অনেকগুলি। তো ফ্রেন্ড দেখতে থাকো আর পাশে থাকো, ঠিক আছে? তো আমার পাট শাক আর ঢেকির শাকগুলি ধোয়া হয়ে গেছে। আর এখানে এখন ফোড়ন দিয়ে দেবো, এর মধ্যে দেবো শুকনো লঙ্কা আর মেথি। তো আমার তেলটা গরম হয়ে যাক। আর এর পাশে বসিয়েছি ডাল, আজকে সকালের খাবারে ডাল ভাত শাক চিকিৎসক হবে, আর হবে পাঁচটা পাঁচ, ঠিক আছে? তো এখন দেখো তেলটা প্রায় গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কাগুলো। শুকনো লঙ্কাগুলি একটু কালো হয়ে গেলে তারপরে তারপরে মেথিটা দিয়ে দেবো। আর আজকে মনে হয় মানে বৃষ্টি আসবে, কিন্তু দিনটাও সকাল থেকে মেঘলা হয়ে আছে, কিন্তু কালকে আসেনি বৃষ্টি। দিনটা মানে দিন ডেকেছে কিন্তু বৃষ্টি হয়নি। তো আজকে মনে হয় আসবে, একদম মানে কালো করে রেখেছে দিন। তো দেখতে দেখতে দেখো আমার লঙ্কাগুলি কালো হয়ে গেছে। তো এখন মেথি ফোড়ন দিয়ে দিয়েছি, আর মেথিটা জাস্ট একটু কালো করে যাবে। দেখো সাথে দিয়ে দিয়েছি, সাথে একটু মায় করে ঢাকা দিয়ে দেবো। এটা আমাদের চিনি বা সেগুলো একটু ফ্রাই করে দিলে আরও বেশি টেস্টি হয়ে যেত। তো আমি সেটা রান্না করেছি, খুলিয়ে রান্না করি। এখানে দিয়েছে কাঁচা লঙ্কা দিয়েছে, আর একটু ফেলে দেব। ফেলে দিয়ে একটু নাড়াচাড়া করে এরপর টাকা দেবো। এর আগে আমি নিয়ে দিয়েছি তেলের মধ্যে, যাতে
মানে তেলটা গরম হওয়ার পরে যাতে মানে সাতটা দেওয়ার পরে যাতে ভালো করে বাড়তে পারে, তার জন্য সবসময় আমি রান্না করার আগে মানে তেলটাকে একটু নুন দিয়ে দিই। ডালটা হয়ে যাচ্ছে, সিদ্ধ হয়ে যাচ্ছে, ডালটা আমাকে ছোটো একটু ঢাকা দিয়ে ঢাকা দিয়ে দিই। ঢাকা দেওয়ার তারপরে সেগুলি ছোটো থাক, তারপরে দিয়ে বিছানাকে তেল চিনে বিছানাগুলো এখানে তোলা হয়নি আমি, তো ঘর মুছতে লাগবে আর বিছানা রেখে দেবে, তারপর বাবাকে স্নান করতে হবে, আর কিছু কাপড় আছে ওগুলো কাচতে হবে আজকে। এখনও ভাত রান্না হয়নি, তো ডাল ভাত হয়ে গেলে ডাল শাকটা হয়ে গেলে তারপরে ভাত বসাবো। তো আমি এখন ডালের মধ্যে লঙ্কা দেওয়া হয়নি, তো এখন লঙ্কা দিয়ে দিয়েছি। তো দেখাচ্ছি বাইরে ওয়েদারটা, এই দেখো পুরোটা মানে কালো কালো হয়ে আছে দিনটা, এখন যে বৃষ্টি আসে তো বলা যাচ্ছে না, কিন্তু মানে দিনটা এরকম হয়ে আছে, কিন্তু প্রচণ্ড গরম লাগছে। তো তো দেখতে 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 আমার শাক হয়ে গেছে, ডালটা এখনও হয়নি, আর একটু সিদ্ধ হয়ে আছে, একটু ভালো করে নাড়াচাড়া করে তারপরে একটু নামিয়ে নিচ্ছি। তারপরে শাকটা বাটিতে নামিয়ে নিয়ে তারপরে এই পাট পাতাগুলি ভাজি করব। পাট পাট পাতা বেশি নেই, তো অল্প অল্পই আছে, তো এটাই ফ্রাই করবো। এটা ডালের সঙ্গে ফুটে খুব দারুণ লাগে, কিন্তু ডাল সাথে লেবু থাকলে তো বলার নেই। দেখো কালারটা খুব সুন্দর হয় না, গ্রিন কালারে দেখো ডালটা ঢাকা দিয়ে দিয়েছি, এখানে সিদ্ধ হয় না, আর একটু সিদ্ধ হওয়ার বাকি আছে। তো আমি শাকের কড়াইটার মধ্যে পাতাগুলো দিয়ে দিয়েছি, তো এখন একটু তেল আর একটু নুন দিয়েছি, তো আর একটু মনে হয় লাগবে, তো আর একটু নুন দিয়ে দিচ্ছি। এখন দেখা যাচ্ছে অনেকগুলো, কিন্তু একদম একটু হয়ে যাবে পাতাগুলো ফ্রাই করার পরে, একদম মুচমুচে করে ভালো মানে ফ্রাই করবো। মানে তখন দেখে একটু দেখো আমার পাট পাতা ভাজিগুলি হয়ে গেছে, দেখো একদম মুচমুচে হয়েছে দেখতে পাচ্ছ। আর আর এখন এখন নামিয়ে নেব, আর এখন এই চুলার মধ্যে ভাত বসিয়ে দেব। আর আমার ডালটাও হয়ে গেছে, এখন ডালটা ফোড়ন দিয়ে দেব। এই দেখো ডালের মধ্যে শুধু লঙ্কা দিয়েছি, লঙ্কাটা একদম গুটে নিয়েছি ভালো করে। তো আমার দেখো ডালটা ফোড়ন দেওয়া হয়ে গেছে, মশলা আর জিরেগুলি এগুলো একটু ভালো করে ভেজে নেবো যাতে কালো কালো হয়ে যায়। তো এখন ফোড়নটা দিয়ে দিচ্ছি, দেখো তো দেখতেই পাচ্ছ আমি ডাল ফোড়ন দেওয়া হয়ে গেছে, তো ডালটা একটু ফুটে গেলে তারপরে নামিয়ে নেব। এর পাশে বসিয়ে দিয়েছি ভাত, দেখতেই পাচ্ছ। তো দেখো আমার ভাজা হয়ে গেছে, তো ভাজাটা এখন এখন নামিয়ে নেব। দেখো ডালটাও ফুটে গিয়েছে, তো এখন কড়াইটা একটা জায়গায় রেখেছি, এখন করেছি শাক আর পাট পাতা ভাজি, আর এখানে আছে কালকের একটু পাট পাতার তরকারি, ঠিক আছে। তো এখন ভাত বসিয়ে দেবো, দেখো ভাত এখনও রান্না হয়নি, তো এখন বসিয়ে দেব। আর ডালটা আর একটু ফুটে গেলে তারপর নামিয়ে নেব। তো আজকে আমি অনেক তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করে নিয়েছি, শুধু এখন ভাত হয়ে গেলেই কমপ্লিট আমার রান্না। তো দুপুরে দুপুরের রান্নাটা এখনও হয়নি, দুপুরে বলতে পারি না কী রান্না করব। তো এখন দেখো কী কী সবজি আছে আমার ঘরে, ঝিঙে আছে আর একটা পচা আম, আমটা পচে গিয়েছে, এখন আমটা ফেলে দিচ্ছি। তো আর আছে ভেন্ডি আর লেবু আছে আর করলা আছে, দেখতেই পাচ্ছ। আম লেবু খেতে ভালো লাগে,
আমার লেবু খেতে ভালো লাগে গাইস। আর আরে দেখো ভেন্ডিগুলি আছে এখানে, আর এখানে আছে শুকনো লঙ্কা, এখনো বাজার থেকে আনা হয়েছে কিন্তু এখনো রাখা হয়নি। তো এখানে আছে দেখো কাঁচা লঙ্কা গুলিও, মানে কাঁচা লঙ্কা ডেটুগুলিও ফালানো হয়নি। তো আমার দেখো ভাতও হয়ে গেছে দেখতে দেখতে। আজকের সকালের খাবারে ভাত, আর আছে এখানে এই দেখো ডাল, আর আছে পাট পাতা ভাজি আর শাক, আর আর আছে এখানে কি আছে বলতো ফ্রেন্ড। আমি দেখো রান্না টান্না করে চলে এসেছি ঘর গোছাতে। তো আমার দেখো বিছানাটা চাদরটা একটু পাল্টিয়ে নিচ্ছি, তো আর একটা চাদর বিছাচ্ছি এই দেখো। আর আমার বাবা এখানে দুষ্টুমি করছে, আর এখন বাজে প্রায় 10:30 মতো প্রায় বেজে গেছে। তো এখন ঘরটার ঝাড়টার দিয়ে মুছে টুছে তারপরে আমি স্নান করতে যাব। তারপর স্নান করার সময় এখন যে বেডশিটটা মানে উঠিয়ে নিয়েছি এটা এখন মানে ধুয়ে দিতে হবে, ঠিক আছে? তো ফ্রেন্ড তোমরা তো ফ্রেন্ড দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ঘর গোছানো প্রায় কমপ্লিট হয়ে গেছে, ঘর মোছা। তারপরে দেখো আর এখানে সুপার মধ্যে অনেকগুলি কাপড় রেখেছি, তো ওগুলি আমি স্নান করতে যাওয়ার সময় কাচবো। তো এখানে বেডশিট আছে, তো আর এখানে আছে বাবার প্যান্টগুলি, এগুলি আমি ফ্রেশ হওয়ার সময় সবগুলি ধুয়ে নেব। আর আর বাবাকে দেখাচ্ছি, বাবা এখন শুয়ে শুয়ে টিভি দেখছে আর দুষ্টুমি করছে। দেখো এই দেখো কি করছে বাবাটা। তো এর পাশে আরেকটা খাট আছে, তো ওই খাটটাও ভালো করে আমি বেডশিট পেতে তারপরে পরিষ্কার করে রেখেছি, আর ওই খাটের মধ্যে উঠিয়ে রেখেছি বাবার গাড়ি টাড়ি এসব জিনিস, খেলনার জিনিসগুলি। তো ফ্রেন্ড তুমি দেখতে থাকো। তো ফ্রেন্ড আমার ঘর গোছানো প্রায় কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমি ফ্রেশ হবো। আর কিছু কাপড় আছে, কাপড় কাচতে হবে। আর এই দেখো আমি ফ্রেশ হয়ে তারপর বাবাকে ফ্রেশ করাবো, তারপর বাবা ভাত খাবে। এই দেখো দুষ্টটা কি করে। তো তো চলো মানে তো পাশে থাকো আর দেখতে থাকো, ঠিক আছে? আমি ফ্রেশ হয়ে আবার এসে কথা বলছি, ঠিক আছে? ওকে। আর আজকে মনে হয় বৃষ্টি আসবে দিন দৌড়। তো ফ্রেন্ড এখন স্নান করে এসে বসলাম দেখো, আর ফ্রেশ হয়ে তো খুব ভালো লাগছে। আর আজকে মাসকে চুলটা একটু শ্যাম্পু করেছি, আর আমার বাবাকেও চুলে শ্যাম্পু করে দিয়েছি। এখন বাবা কাঠ চালাচ্ছে দেখো, আর এখন বাবা কাঠটা একটু চালিয়ে নেন, তারপর বাবাকে ভাত খাইয়ে দেবো। আর দিনটা এত কালো করেছে, তো বৃষ্টি মনে হয় এক্ষুনি চলে আসবে। তো মোবাইলটা চার্জে বসাতে হবে। আর আর এখন বাবাকে বাটা খাইয়ে দিয়ে তারপরে আমরা ঘুমাবো। ঘুম থেকে উঠে মানে দুপুরে তো সবজি রান্না করা হয়, তো সবজিটা রান্না করো শিং মাছ দিয়ে, তারপরে এই লাউ ডোয়া দিয়ে আজকে রান্না করবো সবজি। ঘুম থেকে উঠে এক্ষণে সকালের খাবার হয়ে গেছে, সকালের খাবারে হচ্ছে শাক ডাল আর পাট পাতা ভাজি, ঠিক আছে? তো ফ্রেন্ড তোমরা দেখতে থাকো আর পাশে থাকো, ওকে? তারপরে আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, ঠিক আছে? আর আমার বাবাকে, বাবা একটু হাই বলে দাও। হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার গাড়িতে কে কে উঠবে তাড়াতাড়ি চলে আসো, তাড়াতাড়ি চলে আসো। বলো আমার গাড়িতে কে কে উঠবে তাড়াতাড়ি চলে আসো। আমাদের গাড়িতে কে উঠবে তাড়াতাড়ি চলে আসো। আমি মাই সিম্পল চালো চালো মাই নেম ইজ প্রিয় চক্রবর্তী মাই সিম্পল প্রিয়।